ওয়েলকাম এভরিওয়ান ই লার্নিং গ্রুপে। আজকে তোমাদের জানাই স্বাগত। আজকের আমি সিভি তৈরি করে দেখাবো। ফার্স্টে একটা পিকচার ইনসার্ট করছি, দেখতেই পাচ্ছ। দেখো, ফার্স্টে একটা পিকচার ইনসার্ট করলাম। নেক্সট একটা শেপ ড্র করব। কালার দিলাম, এবারে নিজের নামটা লিখব। এবারে সাইজটা বড় করে নিচ্ছি লেখার। দেখতে পাচ্ছ লেখার সাইজটা বড় করলাম, লেখাটাকে একটু মিডিলে নিয়ে এলাম। সরি, এটা একটু চেঞ্জ করতে হবে। দেখো, লেখাটাকে একটু মিডিলে নিয়ে এলাম। এবারে এই পিকচারটাকে একটু ঠিকঠাক শেপ দিতে হবে। এবারে আর একটা ড্র করলাম। দেখতে পাচ্ছ এটারও একটা কালার দিলাম। এখানে আমি আমার সম্পর্কে লিখব। আবার একটা টুল বক্স নিয়ে নিলাম। দেখো, এখানে আমি নিজের সম্পর্কে লিখব। দেখতে পাচ্ছ আমি নিজের অ্যাড্রেসটা লিখে দিয়েছি। এবারে লেখার সাইজটা আমি একটু ছোট করতে চাইছি, এটা শুধু অ্যাড্রেসটাই থাক, তাই এখানে শুধু অ্যাড্রেসটাই লিখলাম। এবারে কাস্ট, রেজাল্ট, মার্কশিট, এবারে সবই তোমাকে এখানে দিতে হবে। তার জন্য আমি আর একটা ট্যাব নিয়ে নিলাম। এখানটায় আমার সম্পর্কে, আমার কাস্ট, অল ডিটেলস এখানে আমি লিখব। দেখতে পাচ্ছ এখানে আমার এদিকটায়, এই সাইডটাও আর একটা শেপ দিলাম। এখানটায় অবজেক্ট, আমার হবি, এই ধরনের জিনিসগুলো আমি এই জায়গাটায় লিখব। আমার কি কি স্কিল আছে, রেজাল্ট, এই ধরনের জিনিসগুলো এখানে লিখব। দেখতে পাচ্ছ এইভাবে আমরা খুব ইজিলি একটা সিভি রেডি করতে পারি। দেখতে পাচ্ছ আমি অবজেক্ট এখানে লিখে দিয়েছি। দেখো, স্কিলটাও আমি রেডি করে দিয়েছি। এবারে এখানে আমার কোয়ালিফিকেশন লিখতে হবে।
দেখতে পাচ্ছো আমার কোয়ালিফিকেশনটাও এখানে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছো এটাও বসিয়ে দিলাম, আমার এখন রেডি হয়ে গেল, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার সিভি রেডি। এবারে আমি একটা পিডিএফ করে নিলেই, পিডিএফ ফাইল করলেই এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছো আমার সিভি রেডি। খুব ইজিলি এইভাবেই তোমরা সিভি রেডি করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।